আমার ভিডিও টাইটেলে ড্রাম বাবা দেখলে অনেকে রাগ করে, যার কারণে আজকে তপলা বাবা লেখা হইছে। খাইকে বাবা মাথা চত মার যদি তোর মার যদি তোর মাথা চত কুত্তর আছে শালা। আরে মাথা চত খাইকে পর না গাছ করে রাখ, তোর তোর প্রতি তারা জন গান হইছে বেশালা, তোর সর পর করে বাচ্চা শ্বশুর আই সব বড় নি আই আমি ছায়া কুত্তর আছে শালা। হই পাগল বাক বাক কুত্তর আছে বাক বাক আলবা আই চত শালা, অন্য গুলাই শালা কুত্তর আছে আই আই কই আজকে আর কোনাই আর নাই। থামেন থামেন। ডিসক্লেইমার, আজকের ভিডিওটিতে কাউকে ছোট করার উদ্দেশ্যে নির্মিত করা হয়নি, শুধুমাত্র বিনোদনের জন্য। অর্ডার অর্ডার অর্ডার, আদালতের কাজ শুরু করা হোক। আমার আবার আদালতের কাম কাজ শেষ করে জ্ঞান মাস্টার বুঝ দিতে হবে। শো কিনা আমার কইছে এইবার যদি আমি জ্ঞান মাস্টার না হতে পারি তাহলে আমার লাগে ব্রেক আপ করে তবে রিমন, ও সরি, টিভি রিমনের সাথে রিলেশন করবে। এ নাকি জ্ঞান মাস্টার টপ অনে আসে। মহামান্য আদালত, আজকে তো তবলা রিমন, ও সরি, টিভি রিমনের এই কেস লড়া হচ্ছে আদালত। তাই নাকি রিমন ভাই? বিগ ফ্যান বিগ ফ্যান, আমি আপনার বহুত বড় ফ্যান। অর্ডার অর্ডার অর্ডার, আদালতে সব কি হচ্ছে? তাড়াতাড়ি আদালতের সব কাজকর্ম শুরু করা হোক। মহামান্য আদালত, এই সেই তুই কুখ্যাত অপরাধী, যারা নুব্বট হওয়ার সত্ত্বেও প্রত্যেকবার জ্ঞান মাস্টার টপ অনে থাকার চেষ্টা করে, আর এই চেষ্টা করতে গিয়ে তাদের মধ্যে বেজে যায় বিশাল এক দ্বন্দ্ব। সেই দ্বন্দ্বের জন্য আজ তাদের আদালতে হাজির করা হয়েছে। তাহলে আমরা তবলা বাবা, ও সরি, টিভি গেমিং এর কাছ থেকে শুনি, সে কেন এই বাংলাদেশ টপ ওয়ান কে ধসে দিল? একটা হচ্ছে স্ক্রিপ্ট ইউজার, দুই নম্বর হলো স্ট্রিম স্নাইপ করে বিভিন্ন করে অনেক কমপ্লেন আমার কাছে আসছিল। তোরে লজ্জাজনক ভাবে ধিক্কার দিচ্ছি ভাই, চি 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 কি 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 ভাই, দেখো এই যাবার ঐতিহাসিক মুখস্থ বিদ্যা শুরু করে দিয়েছে, মারলে স্ট্রিম স্নাইপার ভাই। থামেন থামেন, আপনাদের দুজনের রোগা মারামারি বাদ দেন। মহামান্য আদালত, আমার কাছে সিসিটিভি ক্যামেরার ফুটেজ আছে, আপনি অনুমতি দিলে আমি এটি আদালতে পেশ করব। ঠিক আছে, অনুমতি দেওয়া হলো। আরে স্টিম সাইবার চলে আইছে রে, স্টিম সাইবার চলে আইছে, চিন্তা করছো না, স্টিম সাইবার আছে হাজির ভাই। ছি 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 ছি, ধিক্কার বাংলাদেশ টপ ওয়ান, ধিক্কার তোরে লজ্জাজনক ভাবে ধিক্কার দিচ্ছি ভাই, ছি 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 ছি। আরে মরনেকে ভাই, লজ্জাজনক অবস্থা ভাই, স্বপ্ন রিপোর্টটা মারে লই, ধরো রিপোর্টটা মারে লই, জমা করা ভিবে আসালা চোদ জীবনে কত কি করতে পারিস। তার জন্য কিন্তু এখানে যদি আমি না পেলেন গাইছি, আমাদের ইবন ভাই থাকতো ইজিলি কিন্তু দাদা স্কোয়াডে মেরে দিতে পারতাম। আমার কাছে ওয়াল ছিল না, এখানে একটা ওয়াল লাগান, এই যে একটা দেখছো অভিজিৎ ভাই কিন্তু অলরেডি ডাউন গেছে, এই যে ইবন ভাই কি ভাই জুম করে কিভাবে হেডশট? আরে বাইরে ভাই, মানে মাটির দিকে জুম করে আবার আমার হেডশট মারলো, দুই গলি থেকে লল মারতেছে, তারা একবারই ভাই একদম। ওই ভাই আমার উপর রাশ করতেছে, এই যে রিমন ভাই আসতেছে ভাই, কিরে ভাই আমার উপর রাশ করতেছে কেন? আরে ভাই রাশ করতেছে না ভাই, ভাই দেখো 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 যন্ত্রটা দেখো গাইস, দেখো দেখো যে ড্রামের উপর যাচ্ছে লাফায় লাফায়, অলরেডি কিন্তু গাইস দুজন যায় দাঁড়ায় আছে, তোকে আমি আগে ফাটাবো না, যখন থেকে ফাটাই আরেকজন উঠো, রেডি ওয়ান টু থ্রি। ওই ভাই তিনজন না, আরে ভাই তিন ড্রাম বাবা একসাথে রান করে দিয়েছি ভাই, ড্রাম ড্যামেজ নিতে গেছিল ভাই, রে ভাই ড্রাম ড্যামেজ নিতে গেছে জোনের বাইরে, ভাই রে ভাই এখনই কিন্তু গেছে একবার তিনটা ডাউন করে দিছি, তোকে দেখো এবার গাইস যদি এখানে দাঁড়ায় থাকে ভাই তো চাপতে ধরে মরে যাবে, নিজের নিজে মেরে ফেলবে, নাহলে কিন্তু গাইস আমি ইচ্ছা মতো লল দিব, বিকজ গাইস আমাকে কিন্তু লল দিছিল, তোকে দেখা যাক তারা বেঁচে থাকে কিনা। এই তো একটা গেছে অভিজিৎ গেছে, এই কিন্তু একটু আগে লল দিছিল ভাই, একদম বোথ লেভেল পুরো কমপ্লিট, মানে ড্রাম পাটাই আমার সিয়ার চেয়ে অপমান জন্য কোনো কাহিনী হয় না। আবার ভাই ভাই রিমন ভাই শেষ, আমি গেছে শেষ ভাই, কি আর বলবো দুঃখের কথা ভাই, তারা ড্রাম ড্যামেজ নিতে আসছিল ভাই, এক ড্রাম পাটাই তিনজন মেরে দিছে। আমার ভিডিও টাইটেলে ড্রাম বাবা দেখলে অনেকে রাগ করে, যার কারণে আজকে তপলা বাবা লেখা হয়েছে। খাইকে বাবা মাথা চত মার যদি তোর মার যদি তোর মাথা চত কুত্তর আছে শালা।
ওই মাদারচোদ খাইকের পথ নাই গাছত করে রাখ তোর পথে তারা জানা কোন হইছে বেশরা তোর পথে করে বাচ্চা শ্বশুর আই সব করে নি আই আমি ছলাই একত্র হতে ছলাই ভাগ 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 একত্র হতে ভাগ ভাগ আলো ভাই চোদ ছলা উন্ন গলাই উন্ন গলাই ছলা কত বাঁচাই আই আই কই আজকাল কই আজ নাই থামেন থামেন আপনি এত খেপছেন কি লাগা বাংলাদেশ টপনের দোষ কি একটা হচ্ছে স্ক্রিপ্ট ইউজার দুই নম্বর হলো স্ট্রিম স্নাইপ করে বিভিন্ন করে অনেক কমপ্লেইন আমার কাছে আসছিল আজকে বাংলাদেশ টপনে এই মানে কি বলে প্যানেল ইউজার সারা পাঁচবার করেছিল পাঁচবারে পিড়াইছি তুই একটা ইউটিউবার ভিবেসালা ইউটিউবার ভাই বাংলাদেশ টপ ওয়ান ভাই তো লজ্জা থাকা উচিত ভাই আচ্ছা তোদের লজ্জা থাকা উচিত ভাই তোর লজ্জা থাকা তুই বাংলাদেশ টপ ওয়ান ভিবেসালা প্লেয়ার ভাই অর্ডার 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 সকল সাক্ষী প্রমাণের ভিত্তিতে আদালত এই পর্যায়ে এসে উপনীত হলো যে আসামি ট্যাব রিমন ও বাংলাদেশ টপ ওয়ানের আনা সকল অভিযোগ সত্য হওয়ায় আদালত তাদের দুজনকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করলো দা কেস ইজ বন্ধ সো গাইস আমাদের আজকের ভিডিওটা এতটুকুই ছিল আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে জানাবা কারণ তোমাদের প্রত্যেকটা কমেন্টই আমার কাছে অনেক বেশি মূল্যবান আমি তোমাদের প্রত্যেকটা কমেন্ট পড়ি সো তোমরা সবাই কমেন্ট করলে আমার অনেক ভালো লাগে আর আজকের মতো ভিডিওটা এতটুকুই নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসতেছে ভালো থাকবে সুস্থ থাকবে লাভ ইউ টাটা